হাটে ভালভের সমস্যা ভালভের সমস্যা হলে কী করবো কীভাবে এই ভালভের সমস্যা থেকে মুক্ত হওয়া যায় বা কখন আমরা চিকিৎসকের কাছে যাব আজকে আমরা এইসব নিয়ে কথা বলবো আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অর্ণব দত্তকে আই এম ডক্টর অর্ণব দত্ত আই এম আ কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বেসড ইন উত্তরপাড়া আই এম অ্যান এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কার্ডিওলজি ফ্রম মেডিকেল কলেজ কলকাতা আজকের বিষয় ভ্যালভের সমস্যা প্রধানত দুটো কারণে হয় প্রধানত দুটো কারণ এছাড়া কিছু রেয়ার কারণ আছে কিছু আনকমন কারণ আছে ভারতবর্ষ এবং তার ভারতবর্ষের মতন ডেভেলপিং কান্ট্রিজে বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজে পুয়ার কান্ট্রিজে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে দ্য মেইন কজ অফ ভ্যালভ ডিজিজ ইজ রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা কম বয়সী বাচ্চাদের হয় পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে জয়েন্ট ইনভলভমেন্ট হয় এবং সেখান থেকে হার্ট এবং হার্টের ভ্যালভ ইনভলভমেন্ট হয় এটাকে রিউম্যাটিক হার্ট ডিজিজ এবং সেখান থেকে রিউম্যাটিক ভ্যালভিউলার হার্ট ডিজিজ রিউম্যাটিক ফিভারের পরে হয় কম বয়সে হয় কিন্তু ম্যানিফেস্টেশন মাঝ বয়স থেকে হয়তো শুরু হতে পারে এবং তার থেকে সব কমপ্লিকেশন হয় এটা একটা দিক যেটা আমাদের দেশে খুব কমন আর আগে আরও কমন ছিল এখন খানিকটা কমলেও যথেষ্ট কমন পার্টিকুলারলি গরিব মানুষদের মধ্যে সেকেন্ড কজ অফ ভ্যালভিউলার হার্ট ডিজিজ হচ্ছে ইনক্রিজিং এজ এজের জন্যে বিভিন্ন ভ্যালভে ক্যালসিয়াম জমে ক্যালসিয়াম রিলেটেড কমপ্লিকেশানস হয় এবং তার থেকে ভ্যালভিউলার হার্ট ডিজিজ হয় কমনলি এওটিক ভ্যালভ ডিজিজ হয় কিন্তু অন্যান্য ভ্যালভেও ক্যালসিয়াম জমে অসুখ হতে পারে এছাড়া জন্মগত কিছু কারণের হার্টের অসুখের জন্যে ট্রাইকাসপিড ভ্যালভ ডিজিজ হয় পালমনারি ভ্যালভ ডিজিজ হয় কিছু কনজেনেটাল হার্ট ডিজিজের সঙ্গে রিলেটেড কিন্তু ওগুলো কমন নয় ওগুলো আনকমন কমন ডিজিজ হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা কমনলি মাইট্রাল ভ্যালভ এবং এওটিক ভ্যালভে হয় আর একটা হচ্ছে বয়সজনিত কারণে ক্যালসিয়াম জমা হয়ে এওটিক ভ্যালভ ডিজিজ ভ্যালভিউলার হার্ট ডিসিজ সিমটমস কিন্তু খুব লেটে প্রডিউস করে মানে বেশ কয়েক বছর চলে যাবে যখন বোঝা যায় যে ভ্যালভের অসুখের জন্যে মানুষের সিমটম হচ্ছে প্রধানত যদি এক নম্বর বা একটা সিমটম যদি বলা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট নিঃশ্বাসের কষ্ট হাঁটতে গেলে ছুটতে গেলে সিঁড়ি উঠলে ভারী কাজ করলে হাঁপানো এছাড়া বুকের ভিতরে ধরপড় হাঁটতে চলতে বুকে ব্যথা বুকে চাপ ধরা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এই ব্যাপারগুলোও কিন্তু ভ্যালভের হার্ট ডিজিজের জন্যে ভ্যালভের ডিজিজের জন্যে হতে পারে এছাড়া অল্পতে ক্লান্তি পা ফুলে যাওয়া চোখ মুখ ফুলে যাওয়াও কিন্তু ভ্যালভের হার্টের মানে ভ্যালভিউলার ডিজিজের সিমটমস ডেফিনেটলি সিরিয়াস সিভিয়ার ক্রিটিক্যাল ভ্যালভিউলার হার্ট ডিজিজ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কজ অফ মর্টালিটি মানে মৃত্যু হতে পারে বাড়াবাড়ি হলে শ্বাসকষ্ট হয়ে হার্ট ফেল হয়ে মৃত্যু হতে পারে হার্টের গতির গন্ডগোলের জন্য স্ট্রোক হয়ে মৃত্যু হতে পারে খুব কম বয়সে মৃত্যু হতে পারে যেটা খুব মর্মান্তিক হতে পারে একটা ফ্যামিলির আর্নিং মেম্বার বয়স কম সে হঠাৎ ভ্যালভের অসুখের জন্য মারা যেতে পারে যেটা তার জন্যে পুরো ফ্যামিলি তার পরিবার অ্যাফেক্টেড হতে পারে সো ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু এবং যে কোনো ক্রিটিক্যাল ভ্যালগুলার হার্ট ডিজিজ উইথ টাইম সময়ের সঙ্গে সঙ্গে এটা বেড়ে এমন একটা জায়গায় যেতে পারে যেখানে থেকে ফেরত আসাটা অসম্ভবও হতে পারে যেমন খুব সিভিয়ার এবং লং স্ট্যান্ডিং ভ্যালভিউলার হার্ট ডিজিজ থেকে ভ্যালভিউলার কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায় মানে হার্টের মাসেল নষ্ট হয়ে যায় হার্ট বড় হয়ে যায় হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে অপারেশন করলেও আর নর্মাল হার্টে ফেরার জায়গা থাকে না তখন কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করা ছাড়া কোনো উপায় থাকে না তো ঠিক সময়ে ডিটেকশন এবং সেটাকে অ্যাড্রেস করে তার ট্রিটমেন্ট করাটা দরকার না নর্মালি নয় রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা বললাম যে যেটা আমাদের দেশে ভ্যালুলার হার্ট ডিজিজের সবচেয়ে কমন কারণ এটা কিন্তু জেনেটিক নয় কিছু মানে স্টাডিজ বা রিসার্চ পেপার থাকতে পারে যে জেনেটিক্স অ্যান্ড রিউম্যাটিক ফিভারের লিঙ্ক আছে না নেই এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু ফর দ্য ম্যাটার অফ কমন নলেজ সব সবার জানার পক্ষে এটুকু জানলেই হবে যে রিউম্যাটিক হার্ট ডিজিজে জেনেটিক প্রিডিসপোজিশন ইজ নট প্রুভেন অ্যাট অল সিমিলারলি বয়সের সঙ্গে যে ক্যালসিয়ামজনিত কারণে জমে যে হার্টের অসুখ হয় সেটা সাধারণত খুব বয়সে হয় ইটস অ্যান এ কমপ্লিকেশন অফ এজ অ্যান্ড ডিজেনারেশন এটার সঙ্গে জেনেটিক্সের একটা লিঙ্ক ডেফিনেটলি আছে ক্যালসিয়াম জমাটা অনেক সময় জেনেটিকের সঙ্গে লিঙ্ক সবার হয় না কিছু কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে এই ক্যালসিয়াম ভ্যালভে জমার একটা চান্স হতে পারে বাট ইট ইজ নট কমন সো ভ্যালভিউলার হার্ট ডিজিজ আর জেনেটিক্সের অ্যাসোসিয়েশন ইজ নট ভেরি স্ট্রং একটা বা দুটো ভ্যালভ যদি সিগনিফিকেন্টলি খারাপ হয়ে যায় তাহলে অসুবিধে হয় কিন্তু এটাও জানা দরকার যে প্রত্যেকটা ভ্যালভিউলার হার্ট ডিজিজের তিনটে পর্যায়ে বা স্টেজ আছে মাইল্ড মডারেট সিভিয়ার প্রত্যেকটা ভ্যালভেরই এরকম মাইল্ড মডারেট আর সিভিয়ার ইনভলভমেন্ট থাকে যদি সত্যি করে ইকো করে দেখা যায় তাহলে অনেক মানুষের আমাদের মধ্যে ভ্যালভের কিছু কিছু সমস্যা কিছু কিছু প্রবলেম কিছু কিছু গন্ডগোল অ্যাবনরম্যালিটি খুব কমনলি পাওয়া যেতে পারে কিন্তু সেটা মাইল্ড বা সেটা ট্রিভিয়াল এরপরে আসে মডারেট একটু সিমটম সামান্য সিমটম একটু ওষুধপত্র খেলো ভালো থাকলো সাধারণত সিভিয়ার ভ্যালভিউলার হার্ট ইনভলভমেন্ট না হলে কোনো রকম সার্জারি বা ইন্টারভেনশানের প্রয়োজন হয় না মাইল্ড টু মডারেট ভ্যালভিউলার হার্ট ডিজিজ থাকতেই পারে সেক্ষেত্রে খানিকটা লাইফস্টাইল মডিফিকেশন খানিকটা ওষুধপত্র দিয়ে আপনি দীর্ঘদিন ভালোভাবে চালিয়ে নিতে পারবেন কিন্তু একবার সেটা সিভিয়ার ক্যাটাগরিতে চলে গেলে তখন আমাদের ডাক্তার হিসেবে কার্ডিওলজিস্ট হিসেবে কার্ডিয়াক সার্জেন হিসেবে চিন্তা করতে হয় যে এর মধ্যে থেকে কাকে আমরা অপারেশনের দিকে পাঠাবো কাকে আরও কিছুদিন ওষুধ দিয়ে রাখতে পারব সেটা আমাদের কেস টু কেস ডিপেন্ড করে সব কিছু দেখে আমাদের ডিসাইড করতে হয় যেমন এক্স রে ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এখন সিটি স্ক্যান এসে গেছে হার্ট ভ্যালভের অ্যাসেসমেন্টে কার্ডিয়াক ক্যাথ করা যায় করে দেখা যায় যে কোনো অসুবিধে আছে কি না বা এর কোনো অপারেশনের দিকে যেতে হবে কি না ভ্যালভিউলার হার্ট ডিজিজ দুটো এক্সট্রিমস অফ এজে কমন একটা হচ্ছে কম বয়স যেটা বললাম পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে রিউম্যাটিক ফিভার হলো সেখান থেকে ভ্যালভ ইনভলভমেন্ট শুরু হলো কিছু ক্ষেত্রে সেটা অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশন এক রকমের অসুখ সেটা তখনই হতে পারে ওই খুব কম বয়সে আবার বাকিদের বছর দশেক লাগে এই ভ্যালভটা মাইল্ড থেকে মডারেট থেকে ক্রিটিক্যাল বা সিভিয়ার অব্দি যেতে অ্যাপ্রক্সিমেটলি দশ ইন্ডিয়ানদের এটা খুব তাড়াতাড়ি হয় এই নিয়ে আমাদের এক বাঙালি কার্ডিওলজিস্ট বিখ্যাত কার্ডিওলজিস্ট কিন্তু বাংলার নয় উনি এইমস দিল্লির কার্ডিওলজিস্ট ছিলেন উনি প্রথম বললেন যে ইন্ডিয়ানদের মধ্যে এই প্রবণতাটা খুব তাড়াতাড়ি বাড়ার প্রবণতাটা কিছু কিছু ক্ষেত্রে খুব আছে তাই হয়তো রিউম্যাটিক ফিভার হয়েছে দশ থেকে পনেরো বছর বয়সে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যেই সিভিয়ার ভ্যালুলার হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে যেটা ওয়েস্টার্ন পপুলেশনে পাওয়া যেত না এটা স্পেসিফিক টু ইন্ডিয়ানস অ্যান্ড ইন্ডিয়ান পিপল অনলি সেটা কিন্তু এখনও আছে তার মানে পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে যদি রিউম্যাটিক ফিভার হয় তাহলে ক্রিটিক্যাল ভ্যাল্ভ ডিজিজ হতে হতে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যেই কিন্তু সিভিয়ার ভ্যালভ ডিজিজ এসে যাচ্ছে এবং অপারেশনের প্রয়োজন অবধি চলে যাচ্ছে তাহলে এই একটা গ্রুপ এবং এটা ছেলে মেয়ে নির্বিশেষে মেয়েদেরও ভীষণ হয় ভ্যালভুলার হার্ট ডিজিজ মেয়েদেরও ভীষণ কমন তাহলে এই একটা গ্রুপ যাদের রিউম্যাটিক ভ্যালগুলার হার্ট ডিজিজ তাদের এই পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা পিক পাওয়া যায় যাদের অপারেশন বা ইন্টারভেনশনের প্রয়োজন লাগে আর যেটা যেটা ক্যালসিয়াম জমা হয়ে বয়সের কারণে হচ্ছে সেটা কিন্তু সব সত্তর পঁচাত্তর বয়সে পরে বাট অ্যাটলিস্ট পঁয়ষট্টির তো পরে অবশ্যই যাদের ক্যালসিয়াম জমার প্রবণতা বেশি তাদেরও কিন্তু পঁয়ষট্টির আগে চট করে ভ্যালভ রিপ্লেসমেন্ট লাগে না এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস ছাড়া সেক্ষেত্রে কিন্তু এই পঁয়ষট্টি থেকে আশি এই পনেরো বছর বয়সের মধ্যে এই ক্যালসিয়াম জমা হয়ে ভ্যালভগুলো শুরু হয়ে যাওয়া বা ছোটো হয়ে যাওয়া বা ভ্যালভের সমস্যাগুলো বেশি করে দেখা যায় রিউম্যাটিক ফিভার থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজের কিন্তু প্রিভেনশনের ওষুধ আছে এবং সেটা হচ্ছে পেনিসিলিন খুব সিম্পল এবং পুরনো ওষুধ এখন এক্সেপ্ট এই রিউম্যাটিক ফিভার প্রোফাইল অ্যাক্সিস রিউম্যাটিক হার্ট ডিজিস প্রোফাইল অ্যাক্সিস ছাড়া মডার্ন মেডিসিনের এত বড়ো ইন্ডিকেশন অফ পেনিসিলিন কিন্তু আর কোথাও নেই সো এইটা আমাদের জানা দরকার যে এই যে পাঁচ থেকে পনেরো বা কুড়ি বছর বয়সী স্কুল গোয়িং চিলড্রেনদের ধরা খুব ইম্পর্টেন্ট থ্রু স্কুল সার্ভিস থ্রু স্কুল চেক হেলথ চেক আপস অফ চিলড্রেন পিডিয়াট্রিশিয়ানস কার্ডিয়লজিস্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এরা সবাই মিলিয়ে এই দিকটা আমরা দেখতে পারি যাতে যে কোনো জ্বর জ্বর থেকে গাঁটে ব্যথা গাঁটে ব্যথা থেকে গলা ব্যথা সোর থ্রোট এই ব্যাপারগুলোকে দেখলেই ডাক্তার দেখানো এবং সেখান থেকে প্রয়োজন হলে রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করা তার প্রোফাইল অ্যাক্সেস দেওয়া রিউম্যাটিক হার্ট ডিজিজ এক্সক্লুড করার জন্য ইকো করা এইগুলো করে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট পপুলেশনকে কিন্তু ভ্যালুলার হার্ট ডিজিজ থেকে বাঁচাতে পারবো অ্যান্ড সো মাচ সো দ্যাট ইন ওয়েস্টার্ন পপুলেশন অ্যান্ড ইন ডেভেলপড কান্ট্রিজ দে হ্যাভ বিন সাকসেসফুল ইন প্রিভেন্টিং রিউম্যাটিক ফিভার টু আার্জ এক্সটেনেরি ভেরি ক্লোজ মনিটারিং অফ স্কুল গোয়িং চিলড্রেন এছাড়া বয়স্কদের যে ভ্যালগিউলার হার্ট ডিজিজের কথা আমি বলছিলাম সেক্ষেত্রে ক্যালসিয়াম জমার প্রবণতা কমানোর আলাদাভাবে খুব কিছু সুযোগ সুবিধে নেই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোলেস্টেরল কম করে ক্যালসিয়াম ডিপোজিশন কম করা যায় সেক্ষেত্রে আমরা ওই স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি যাতে কোলেস্টেরলও কমে এবং ক্যালসিয়াম জমার প্রবণতাও কমে এছাড়া অনেক ক্ষেত্রে রক্ত পাতলা করার ওষুধ দিতে হয় যাতে ওই ক্যালসিয়ামগুলো ছিটকে ব্রেনে গিয়ে স্ট্রোক না তৈরি করে অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্ণব দত্তকে আমাদের সময় দেওয়ার জন্য আমার আরও পরামর্শ দেখতে আপনারা দেখুন সবাই মেডিটিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন আর হ্যাঁ যারা মেডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা